নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চন্দন সরকারি ডিশের নতুন একটা এপিসোডে। সো গাইস, আজকে আমি আবার একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বিরিয়ানির ভিডিও নিয়ে। তো আজকে বগুড়াতে দুটো বিরিয়ানির দোকান আছে, একটা হাজি বিরিয়ানি, একটা হচ্ছে আর্সেনাল আর্সালান আর্স তুমসে না হো পায়েগা। ভাইস, বুঝতে পারছেন কিসের কথা বলছি? আর্সালান আর্সালানের দোকান আছে। এবার বগুড়াতে নতুন একটা দোকান খুলেছে, যেটা হচ্ছে কলকাতা হাজি আর্সেনাল আর্সালান বিরিয়ানি। হ্যাঁ, তো নামটা আমি পুরো ভালো করে বলছি, কলকাতা হাজি আর্সালান বিরিয়ানি। মানে দুটো বিরিয়ানির নাম বগুড়াতে, দুটো কিন্তু আলাদা আলাদা করে এক্সিস্ট করে, তার উপরে একটা নতুন দোকান আছে যেটাতে মধ্যে দুটোরই নাম রয়েছে। তো সেটা আমি টেস্ট করবো, তার চিকেন চাপ টেস্ট করবো। আর বিরিয়ানির দাম বগুড়াতে দেখতে গেলে এটার দাম 90 টাকা, বাকিগুলোর দোকানের দাম হচ্ছে 100 টাকা করে। আর্সালান যেটা আরেকটা আছে সেটার দাম কম বগুড়াতে, বাট এইটার 90 টাকা করে বিরিয়ানি, আর চিকেন চাপটার দাম হচ্ছে 50 টাকা। সো ট্রাই করা যাক। সো গাইস, ঘরে ফ্যান চলছে, তা সত্ত্বেও আমি ফ্যানটা বন্ধ করিনি কারণ বিরাট গরম। আর কেবলে নিয়ে আসলাম এখন রাতের বেলায়, আমি বিরিয়ানি সবসময় রাতের বেলাতেই নিয়ে আসি, একদম গরম রয়েছে, সে গরম রাখে একটা আলাদা ব্যাপার। তো ফার্স্ট অফ অল, যেমন আমি সব কিছু অর্ডার বেশিরভাগ জোম্যাটো থেকে দিই, এটা জোম্যাটোতে সার্চ করেছিলাম, জোম্যাটোতে আমি এটা পাইনি, এই যে এটার নাম, এই দোকানটা একদম নতুন খুলেছে, আমি বেশি দিন আগে দেখিনি, 2-3 মাস হয়েছে হয়তো। ঠিক আছে গাইস, কোয়ান্টিটি একদম ঠিক আছে, মাংস পিসটা একটু ছোটো মনে হচ্ছে আমার, বাট তাও ঠিক আছে। আর যে আলু, ফার্স্ট আলুটা দেখবো, জবরদস্ত নরম, ভিতরে রঙটাও দেখতে পাচ্ছেন, চালটা খুব সুন্দর রয়েছে, আগের দিনে যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছেন তার থেকে চালটা অনেকটা ভালো। আর গন্ধ খুব সুন্দর আসছে, এই যে বেরেস্তা দেখা যাচ্ছে, ঝুরঝুরে আছে, হালকা অয়েলি, পুরো খুব ড্রাই মনে হচ্ছে না। এবার চাপটাও আমি বার করবো একটু পরে, এবার এটাকে শুধু খেয়ে দেখা যাক। বন্ধুরা, একদম নিচে বসে খাচ্ছি আমি একদম মজার সাথে, ঘরের দরজা আটকে দিয়ে। এই যে রাইসটা আমি একটু শুধু নিয়ে দেখছি, এর ফ্লেভারটা বা স্বাদটা হাজি বা আর্সেনাল আপনারা যারা খেয়েছেন, এখানে বেশিরভাগ তো ট্রিট আর হাজিটাই চলে, আর কন্টিনেন্টাল, তো ট্রিট বা হাজিতে বেশি লোক যায়। ওখানকার বিরিয়ানি যেরকম হলুদ হলুদ রং হয়, ওটা যেরকম খেতে, ওর থেকে স্বাদটা আলাদা, কিন্তু আমি বলবো ভালো স্বাদ, এর সুন্দর সুন্দর গলা দিয়ে নেমে যাচ্ছে, খুব একদম মারাত্মক ভালো লাগছে। আমার প্রথম বাইটে মারাত্মক বলতে ভালো লেগেছে। এবার আমি আলুর সাথে নিয়ে দেখি, আলুর ভেতর বন্ধু পুরো গেছে একবার, আলুটা খুব সুন্দর, মাংসটা সফট একদম, পুরো ভেঙে এসছে, নিয়ে দেখি মাংসের সাথে। খুব বেশি যে সব কিছু দিয়েছে তা না, খেতে খুব সুন্দর লাগছে, এমন না যে কি আলাদা আলাদা গন্ধ, কেরা জল বা অন্যান্য যেসব, তার যে বেশি গন্ধ, উগ্র গন্ধ, সেসব কিচ্ছু নেই, ভালো লাগছে খেতে, খুব স্পাইসি মোটেও না। আলুটা খুব সুন্দর লাগছে বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি লাগছে, আমি 90 টাকা হিসাবে এটাকে খুব ভালো বলবো। এবার আমি চিকেন চাপটা ঢেলে দিচ্ছি, চিকেন চাপটা নর্মাল, মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে, খারাপ না, ভালোই বলবো। আর চিকেন চাপের চিকেন তো খুবই সফটই হয়,
বন্ধুরা, এই বিরিয়ানির মাংসটা খুব সুন্দর লাগলো আমার। চিকেন চাপটা মোটামুটি ভালো লাগছে, মিষ্টি, একদম মিষ্টি মতো, খুব যা হাইফাই কিছু তা না। একটা কথা বলবো, আপনারা যারা বগুড়াতে অন্যান্য দোকানে বিরিয়ানি খেয়ে থাকেন বা রোজ খান, তারা একবার এই দোকানে বিরিয়ানিটাকে খেয়ে দেখতে পারেন, খুব খারাপ খেতে না, ভালোই লাগবে আপনাদের। দেখাবো নতুন আর ভিডিওর সাথে।